জয়া, কি বলছো? ভালো করে ঘরদর্শক পরিষ্কার করে রা, নতুন ডাক্তার এলো বলে। আচ্ছা বেশ। কম্পাউন্ডার কে? ও গোবিন্দ, কি খবর গোবিন্দ? তোমার একবার যেতে হবে দাদা, কাল যে ওষুধ দিয়েছিল বিশেষ কোনো ফল হয়নি। ফল অত তাড়াতাড়ি হয় না, আর ফল পেতে গেলে পয়সা খরচ করতে হয়। পয়সা কোথায় পাবো দাদা? কাল চাল বেছি তোমায় চার আনা পয়সা দিয়েছি। হ্যাঁ, আর বাড়িতে ২৫টা হাঁস রয়েছে, কাঁড়ি কাঁড়ি ডিম দিচ্ছে, সব বাজারে বসে পয়সা আনছিস, আর আমার লোক একটা ডিম চাইতে গেলে বলি ডিম কোথায় পাবো দাদা, আমিও বলছি ওষুধ কোথায় পাবো দাদা। যা বইটা চট কেন কম্পাউন্ডার? কম্পাউন্ডার, 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 যখন এলোপাথি ওষুধ দিতে আসবি তখন বলবি কম্পাউন্ডার, তুই পাঠিয়ে দিয়েছি হোমিওপ্যাথি ওষুধ দিতে আমার নিজের ব্যাপার, ডাক্তার বলবে। আচ্ছা তাই বলছি, চলো ডাক্তার ডিম তোমাকেই দেবো। তোমাটাকে বিশ্বাস নেই না দীপিকা, দীপিকা পায়ে হাত দিয়ে দীপিকা। আচ্ছা দীপিকা, ডিম তোমাকেই দেবো, চলো চল।